নমস্কার, শুভ নববর্ষ সবাইকে। ফিজিক্স একাডেমি মহিষাদলের পক্ষ থেকে দেখছেন আমার ইউটিউব চ্যানেল ফিজিক্স একাডেমি মহিষাদল, যেখানে আপনাদেরকে প্রত্যেক দিন একটি একটি নতুন চ্যাপ্টার নিয়ে আমি ডিসকাশন করি। একজন ইউটিউবে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করেছিল আমার ভিডিও দেখে যে, স্যার এডি কারেন্ট কি, বাংলায় যাকে আমরা ঘূর্ণি প্রবাহ বলে থাকি, সেই এডি কারেন্ট কি কিভাবে লিখব, আজ তার পুরো এক্সপ্লেনেশন দেখতে থাকুন। আজকে যারা আমরা বলে রাখছি মাধ্যমিক এর ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স এবং ম্যাথামেটিক্স এই তিনটে সাবজেক্টের জন্য, এবং উচ্চ মাধ্যমিক অর্থাৎ ক্লাস টুয়েলভ লেভেলের ওয়েস্ট বেঙ্গল বোর্ড সিবিএসই এবং আইএসসি তিনটে বোর্ডের জন্য ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ পুরোটাই পাবেন, এবং ফিজিক্সে শুধুমাত্র ফিজিক্সের সেশন সেটাই পাবেন। যা যে ধরনের সেশন আপনার প্রয়োজন তার জন্য নিচের দেওয়া নাম্বারে কল করুন, পিডিএফ ফাইল সরাসরি পৌঁছে যাবে আপনার কাছে। দেখতে থাকুন এডি কারেন্ট। শুরু করছি। একজন প্রশ্ন করেছিল এডি কারেন্ট কি। এই প্রশ্নটা 2018 সালের পরীক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধরুন একটি পরিবাহী আছে, আমি লাস্টে প্র্যাকটিক্যাল উদাহরণ সহ ভিডিও লাস্টে ভিডিওর শেষে দেখতে পাবেন, প্রথমে আমি একটু এক্সপ্লেনেশন করে নিচ্ছি। এটা একটা চৌম্বক ক্ষেত্র, ধরুন এটা একটা পরিবাহী, যে কোনো হতে পারে, ধাতব পরিবাহী, লোহা হতে পারে, তামা হতে পারে, যে কোনো। যখন চৌম্বক ক্ষেত্রের ভেতর দিয়ে কোনো ধাতব পরিবাহীকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়, তখন তাতে আবিষ্ট তড়িৎ প্রবাহ সৃষ্টি হয়। এই আবিষ্ট তড়িৎ প্রবাহটাই হচ্ছে ঘূর্ণি প্রবাহ। ধরুন একটা চৌম্বক ক্ষেত্রে চৌম্বক প্রবাহ ক্ষেত্র আছে, এই চৌম্বক ক্ষেত্রের মধ্যে দিয়ে তড়িৎ, এই যে পরিবাহীটা আছে লোহা, সাপোজ ধরে নিলাম লোহা, এটা লোহাটাকে আমরা নিয়ে যাওয়ার চেষ্টা করছি। এই লোহা যখন নিয়ে যাব, তার অভ্যন্তরে আবিষ্ট তড়িৎ প্রবাহের সৃষ্টি হয়, বদ্ধ পথ বরাবর এটি চলতে থাকে, এটাকে আমরা ঘূর্ণি প্রবাহ বলছি। আমরা লেঞ্জের সূত্র অনুসারে কি জানি, লেঞ্জের সূত্র থেকে পড়েছিলাম যে কারণে তড়িৎ প্রবাহ সৃষ্টি হয় তার সৃষ্টির কারণকে বাধা দেয়। তাহলে আমরা যখন এর মধ্য দিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব, তাহলে যে কারণ অর্থাৎ যে নিয়ে যাওয়ার সৃষ্টির জন্য, এই নিয়ে যাওয়ার কারণটাকে বাধা দেবে, এই বাধা দেওয়ার জন্য এতে তাপ শক্তি উৎপন্ন হয়। এই তাপ শক্তির জন্য আমরা পরিবাহীটা তাপের অপচয় ঘটে, ফলে গরম হয়ে যায়। বর্তমানে এই তাপের অপচয় রোধ করার জন্য এতে ল্যামিনেটেড পরিবাহী ইউজ করা হচ্ছে, অর্থাৎ প্রত্যেকটা স্তরে স্তরে পরিবাহীকে আলাদা আলাদা সাজানো হয়েছে, ওর মাঝে মাঝে দুটি পরিবাহীর মাঝে স্তরে কি একটি করে অন্তরক বা ইনসুলেটর দেওয়া হয়েছে, যাতে মুক্ত ইলেকট্রনগুলো ওই অন্তরক স্তরের স্তরকে ভেদ না করে পরবর্তী স্তরে পৌঁছে না যায়, সেই জন্যই অন্তরক দেওয়া হয়েছে, যাতে তাপের অপচয় হ্রাস করা যায়। এটাই হলো ঘূর্ণি প্রবাহ। এক কথায় বলতে গেলে, যখন কোনো তড়িৎ চৌম্বক ক্ষেত্রে, তড়িৎ না, চৌম্বক ক্ষেত্রে, যখন একটা চৌম্বক ক্ষেত্রের মধ্য দিয়ে পরিবাহীকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হবে, ওই পরিবাহীর অভ্যন্তরে আবিষ্ট তড়িৎ প্রবাহ সৃষ্টি হয়, একেই ঘূর্ণি প্রবাহ বলে। প্র্যাকটিক্যাল এক্সাম্পল কোথায় কোথায় দেখতে পাওয়া যায়, চলকুণ্ডলী গ্যালভানোমিটারে দেখতে পাওয়া যায়, ডায়নামোতে দেখতে পাওয়া যায়, এই দুটি এক্সাম্পল লিখবেন। এরপর দেখুন কিভাবে ভিডিওতে আমরা দেখাচ্ছি এইটা। এখানে এডি কারেন্টের একটি প্র্যাকটিক্যাল এক্সপেরিমেন্ট দেখানো হয়েছে, একটি গরম নাটকে একটি কয়েলের মধ্য দিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে, ফলে লেঞ্জের সূত্র অ্যাপ্লাই হচ্ছে, নাটটি ধীরে ধীরে গরম হয়ে যাচ্ছে, কারণ এটি সৃষ্টির কারণকে বাধা দেয় যা তাপশক্তিতে রূপান্তরিত হয়, ফলে এটি গরম হয়ে যায়। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, লাইক এবং সাবস্ক্রাইব করুন। সাজেশন দরকার হলে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, সিবিএসই, আইএসসি সমস্ত বোর্ডের ক্ষেত্রে দরকার হলে নিচের দেওয়া নাম্বারে ফোন করুন। শুভ নববর্ষ সবাইকে, ধন্যবাদ।